মিড ডে মিল সামগ্রী বিলিতে দুর্নীতির অভিযোগ উঠল মালদা শহরে চিন্তামণি চমৎকার প্রাথমিক স্কুলের বিরুদ্ধে। চলতি মাসে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের সামগ্রী প্রদানের জন্য দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে চিন্তামণি চমৎকার প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকদের চাল ডাল চিনি সাবান দেওয়া হচ্ছিল। অভিভাবকদের সন্দেহ হয় তারা স্কুল থেকে দেওয়া খাদ্য সামগ্রী বাইরের দোকানে ওজন করান এবং সেখানেই দেখা যায় প্রতিটি প্যাকেটে প্রায় 500 গ্রাম ও তার বেশি সামগ্রী কম রয়েছে। বিশেষ করে কম থাকছে চাল ডাল আলু। তারপরে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। খবর পেয়ে স্কুলে ছুটে আসেন প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা। সামগ্রী পরিবর্তন করে দেয় স্কুল কর্তৃপক্ষ, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি স্কুলের শিক্ষকেরা। অভিভাবকদের অভিযোগ, প্রতি মাসেই এভাবেই কম খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এইবার তারা হাতে নাতে ধরে ফেলে। কারণ আজকে ওনারা খবর করবেন ওনাদের ব্যাপার সেটা, কিন্তু লাস্টে আমরা অপমানিত হবো। আমাকে এখন অফিস থেকে চিঠি করতে হবে, কারণ ওনারা করলে আমাকে এখন অফিস দিতে হবে। অবশ্যই সেই জন্য বলেছি কখনো যেন এই ভুল কাজ না। একটা কারণেই বলছি, বলছি এই খাদ্য সামগ্রী কেমন করে দিচ্ছে, মেপে দিচ্ছে? কি বলছে ওনারা? বলছে এইরকমই এই মাসে দিয়েছে, সেই জন্য আমাদেরকে এইরকমই দিতে হচ্ছে। কত করে দিচ্ছে মাপও বলছে না, পরিমাণ কত করে দিচ্ছে না? তা আপনারা কি বলছেন এখন এখানে? স্যার কি বলবো, যেটা সরকার দিচ্ছে সেটা আমরা পাইবো চাই, এই আর। আপনারা পরিমাণ ঠিক পাচ্ছেন না? কি পাচ্ছেন না? সবই তো পাচ্ছি না, কম সবই কম পাচ্ছি, চিনি ডাল এবার তো ছোলা দিল না, আচ্ছা আলু চাল প্রত্যেকটা। আপনার নাম? হ্যাঁ আপনার নাম? আমার নাম সুদীপ সাহা, শুক্লা সাহা ঘোষ। এখানে তো কোনো ওয়েট মেশিন নাই, কিভাবে মাপছেন? আমরা যে ব্যাগ ভরে ভরে লিখেছি, আমাদের তো দেখবে দুনিয়ার লোক যে যাবো। ওনারা বলছেন যে আপনারাই আগে কম দিচ্ছেন। কম কেন দিব? এটাই কম দে, কম প্রত্যেক মাসে কম পাই, এই মাসে আরো কম পাচ্ছে। এই মাসে তো কম দিয়েছে, হাফ কেজি চিনি বদলে 250 দিয়েছে, আর 250 চিনি না ডাল 250 ই আছে। সোয়াবিন 4টা করে প্যাকেট ছিল, এখন 100 গ্রাম 1 টাকা। কি নাম আপনার? আমার নাম অনিল মালদা। ঠিক হচ্ছে কি বলবো, এবারে অভিযোগটা উঠলো, আমরা অভিযোগটা নেক্সট ব্যাক সেটা যাতে না ওঠে তার ব্যবস্থা করবো। তাহলে কি এটা সত্যি হচ্ছে? না হচ্ছে বলতে খবর পেলাম তো, ওনারা মেপেও দেখছেন একটু কম হয়েছে, যেহেতু আলু পচা কিছু বের হয় সেগুলো ব্যালেন্স করতে হয়, তো ওগুলো ব্যালেন্স করতে গিয়ে কিছু কিছু কম হয়। যে না তা না, যে সমস্ত সামগ্রী দিচ্ছেন খাদ্য সামগ্রী সেগুলো কোনো ওয়েট মেশিনে মাপ হচ্ছে না, আইডিয়ার মাধ্যমে? মেশিন বলতে আমাদের সামনে একটা দোকান আছে, সেখানে আমরা একটা পাত্র মাপ করে নিয়েছি, সেই পাত্রের মাপে আমরা প্লাস্টিকে ভরে ভরে প্যাকেট করে দিই। না সন্দীপ মন্দির।